বোলিং করলেন মুস্তাফিজুর রহমান, আর তার বলটা খুব মনোযোগ দিয়েই দেখলেন ইংল্যান্ড ক্রিকেটার মঈন আলী। এই দুজনই বাংলাদেশ প্রিমিয়ার লিগে একই দলের হয়ে খেলছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে খেলা মুস্তাফিজুর রহমান দলটির আইকন ক্রিকেটার, অন্যদিকে মঈন আলীও দলটির বিদেশি ক্রিকেটার রিক্রুটমেন্টের মধ্যে অন্যতম সেরা একজন। এই দুজনই এবার আইপিএল খেলবেন একই দলের হয়ে। মুস্তাফিজুর রহমান এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন চেন্নাই সুপার কিংসে, অন্যদিকে মঈন আলী গেল কয়েক বছর ধরেই খেলছেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস দলটিকে। এই দুজন এবার একই সাথে গাঁটছাড়া বাঁধবেন, তারা খেলবেন আইপিএল এ এক দলের হয়ে। কাকতালীয়ভাবেই আইপিএল শুরুর মাত্র মাস দুয়েক আগে এই দুজন খেলছেন একই সাথে একই দলের হয়ে। বিপিএল এ এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান ঠিক ফিজ সুলভ বোলিং করতে পারছেন না, তারপরেও সর্বোচ্চ উইকেট টেকিং লিস্টে মুস্তাফিজুর রহমানের নামটা রয়েছে উপরের দিকেই। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমান এবার আইপিএল এ ডাক পেয়েছেন। চেন্নাই সুপার কিংস তাকে শেষ মুহূর্তে একেবারে বেস বিটেই কিনে নিয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে সরেজমিনে দেখা গিয়েছে মুস্তাফিজ যখন বোলিং করছিলেন তখন ঠিকভাবেই সামনে বসে থেকে মঈন আলী খুব মনোযোগ দিয়েই মুস্তাফিজের বোলিং দেখছিলেন। মুস্তাফিজ নিজেকে ফিরে পেতে লড়াই করে যাচ্ছেন, অনুশীলনে বাড়তি পরিশ্রম করছেন যাতে করে তিনি ঠিক নিজের মতো করে আবারও ফিরে আসতে পারেন। মুস্তাফিজুর রহমান এক্ষেত্রে নিজের বোলিং এর ভেরিয়েশনের আরো কিছু নতুন মাত্রা যোগ করার চেষ্টা করছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে এর আগেও খেলেছেন মঈন আলী, তবে এবার আর গতবারের মতো লম্বা সময়ের জন্য খেলতে পারেননি মঈন, কেননা আগে অন্য ফ্র্যাঞ্চাইজি লীগ এবং জাতীয় দলে খেলার জন্যই মঈন আলীকে আসতে হয়েছে একটু দেরিতে। তবে আসা মাত্রই মঈন আলী কত বড় ক্রিকেটার সেটা বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশে এসেই সরাসরি মাঠে নামা, এরপরে দুর্দান্ত ইনিংস খেলা, মঈন আলীরা এমনই। আর তাই তো আইপিএল এর মতো বড় লীগগুলোতেও মঈন আলীদের চাহিদা থাকে তুঙ্গে। চেন্নাই সুপার কিংস এর মঈন আলী এবং মুস্তাফিজুর রহমান যখন বিপিএল এ একই দলের হয়ে খেলছেন তখন নিশ্চিত করেই বলা যায় চেন্নাই সুপার কিংস এর খুব তীক্ষ্ণ চোখ রয়েছে এই দুইজনের প্রতি। বিপিএল এ এই দুই পারফর্মার ঠিক কেমন পারফর্ম করতে পারছেন সেটা নিশ্চয়ই চেন্নাই খুব ভালো হোমওয়ার্ক করছে। বিপিএল এর পাশাপাশি মঈন আলী মুস্তাফিজরা আইপিএল এ গিয়ে কেমন পারফর্ম করেন এখন সেটাই দেখার অপেক্ষা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।